हेलो फ्रेंड्स, बॉन्ग डेलिकेसिजर आरेक्टा पर्व देखार जोन्नो आपनादेर सबाइके वेलकम। आज आमी आपनादेर संगे एकदम अनुष्ठान बाड़ी स्टाइले माछेर माथा दिए मुग डालेर रेसिपि शेयर करब। रेसिपिटा भालो लागले अवश्यई एकटा लाइक करे देबेन, आर जारा एखोनो आमार चैनलटाके सबस्क्राइब करेननि तारा मने करे प्लिज प्लिज आमार चैनलटाके सबस्क्राइब करे नेबेन। समस्त इनग्रेडियंट्सेर डिटेल्स आमार डेस्क्रिप्शन बक्से देवा थाकबे, प्लिज একটু চেক করে নেবেন। মাছের মাথা দিয়ে মুগ ডাল করার জন্য আমি এখানে একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। আপনারা কাতলা মাছের মাথা দিয়েও এই রেসিপিটা করতে পারেন। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এবার এই সব কিছুকে মাছের মাথাটার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব, আর এইভাবে এটাকে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। যতক্ষণ মাছের মাথাগুলো ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি 1 কাপ মুগ ডালকে ড্রাই রোস্ট করে নেব। তার জন্য গ্যাসের মিডিয়াম ফ্লেমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার অনবরত নাড়িয়ে চাড়িয়ে এই মুগ ডালটাকে হালকা বাদামি রং ধরা অবধি এবং একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি ড্রাই রোস্ট করে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা বাদামি রং ধরলেই ডাল ভাজা হয়ে যাবে। ডালটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব জল। এবার একটা অন্য পাত্রে ডালটাকে নিয়ে 3-4 বার জল বদলে বদলে ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। ডালটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার এই ডালটাকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম। এবার এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব 2 কাপ জল, দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতন নুন, আর দিয়ে দেব 1 টিস্পুন সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে ডালটা সেদ্ধ করার সময় ডালটা ছিটে ছিটে বেরোয় না। এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে একটা হুইসেল দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। তারপর নিজের থেকে প্রেশারটা রিলিজ হতে দেব, তারপর ঢাকনাটা খুলব। ডালটা যেন খুব বেশি গলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যতক্ষণ ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি মাছের মাথাগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে 3 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি। এবার নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো তেলে দিয়ে দিলাম। এবার এই মাথাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এই রেসিপির জন্য মাছের মাথাগুলো একটু কড়া করেই ভাজতে হবে। যতক্ষণ মাছের মাথাটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টুকরো করে নেওয়া পেঁয়াজ, 1 ইঞ্চি সাইজের একটা আদার টুকরো, আর 6 কোয়া রসুন। এবার এর মধ্যে দিয়ে দেব খুব অল্প সামান্য পরিমাণে একটু জল। এবার এগুলোকে বেটে একটা কোর্স পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমি এখানে একটা কোর্স পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, বেশ লাল লাল করে আর কড়া করে মাছের মাথা দুপিটি আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তেল থেকে তুলে সরিয়ে রাখবো, আর এই গরম থাকা অবস্থাতেই প্রয়োজন মতন ছোট ছোট টুকরোতে ভেঙে নেব। এদিকে দেখুন, ডালটাও আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে। হাতে করে চাপ দিলে ডালটা এরকম পেস্টের মতন হয়ে যাচ্ছে, কিন্তু ডালের আকারটা কিন্তু ঠিকঠাক আছে। এবার এই ডালটাকে একটা অন্য পাত্রে বার করে নেব। এবার মাছের মাথাগুলো ভেজে নেওয়ার পরে যেটুকু সর্ষের তেল কড়াইয়ে বেঁচে আছে তার মধ্যে আরও 1 টেবিলস্পুন সর্ষের তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 2টো ফাটানো শুকনো লঙ্কা, এখানে 1 ইঞ্চি সাইজের একটা দারচিনি, 3টে ছোটো এলাচা, 3টে লবঙ্গকে থেতো করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে একটা সুন্দর গন্ধ বেরোনো অবধি একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন গোটা জিরে। জিরেটা দিয়েও 30 সেকেন্ড মতন একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজ বাটাটা। এবার অনবরত নাড়িয়ে চাড়িয়ে এই আদা রসুন পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি। 3-4 মিনিট ধরে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1টা মিডিয়াম সাইজের টুকরো করে নেওয়া টমেটো। এবার সব কিছুকে মিলিয়ে নিয়ে
অনবরত নাড়িয়ে চাড়িয়ে টমেটোগুলো নরম হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। টমেটোটা ভাজতে ভাজতে দেখুন একদম নরম হয়ে মশলার সঙ্গে মিশে গেছে, আর আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটাও সম্পূর্ণভাবে চলে গেছে। এবার এই সময় দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 1.5 টিস্পুন জিরে গুঁড়ো। এবার এর মধ্যে অল্প সামান্য এই 1 টেবিল স্পুন 2 টেবিল স্পুন মতন গরম জল মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তেলটা ছেড়ে আসা অবধি। মশলাটা যত ভালো কষানো হবে ডালের টেস্ট কিন্তু ততই ভালো হবে। মশলাটা খুব ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে, দেখুন চারপাশ থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এই সময় দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল, ভালো করে মিশিয়ে নেব। ডালটা এখন খুব বেশি ঘন আছে, তাই জন্য ডালের কনসিস্টেন্সিটাকে ঠিক করার জন্য দিয়ে দেব প্রয়োজন মতন জল, আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। এই সময় আপনারা নুনটা একটু চেক করে নেবেন, কম থাকলে নুন মিশিয়ে দেবেন। আমি একটু নুন দিয়ে দিচ্ছি কারণ আমার মনে হচ্ছে একটু নুন লাগবে। আর দিয়ে দেব স্বাদ মতন চিনি, ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে। আর এবার ডালটাকে একটু ফুটে উঠতে দেব। ডালটা ফুটতে শুরু করেছে, এবার এই সময় দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের আঁচটাকে একদম লোতে করে দেব, আর ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট পর ফিরে আসছি। 3-4 মিনিট পর ফিরে এলাম, আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা একদম শেষ পর্যায়ে চলে এসছে। এবার লাস্টে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন ঘি, একবার মিশিয়ে নেব। আর দিয়ে দেব 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আবারও একবার মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম রেডি হয়ে গেছে, গরম ভাতে দারুণ লাগে খেতে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।